জিত সবাই হয়, কিন্তু দেব একটাই। একই বলে বসলেন দেব। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। একের পর এক ফ্লপ ছবি করার পর ডিপ্রেশনে চলে গিয়েছিলেন অভিনেতা। অনেক ছবি করে মনে হয়েছে দেবের এই ছবিগুলি না করলেই পারতাম। বন্ধুরা, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেব আর প্রসেনজিৎ অভিনীত ছবি কাছের মানুষ। নমস্কার, টিম কাছের মানুষ আসছে। দুর্গাপূজার পঞ্চমীর দিনই আপনারা দেখতে পারবেন এই ছবিটিকে নিকটবর্তী প্রেক্ষাগৃহে। ছবির প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন দেব আর প্রসেনজিৎ চ্যাটার্জি। একের পর এক সাক্ষাৎকার সামলাচ্ছেন, করছেন ইন্টারভিউ। অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রযোজকও তিনি। এরই মাঝে দেব বলে বসেন, জিত সবাই হয় কিন্তু দেব একটাই। তবে এই কথাটি কেন বলতে গেলেন অভিনেতা? কথাতে রয়েছে বড় সড় টুইস্ট। পাশাপাশি অভিনেতা যে বঙ্গভূষণ হয়েছে সে কথাও উল্লেখ করেছেন তিনি। বন্ধুরা, ছবির প্রচারে স্ট্যান্ড আপ কমেডি শো করে অভিনেতা দেব। সেখানে তিনি বলেন যে কাউকে তিনি না বলতে পারেন না, এমনকি দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন ফোন করে তাকে বলে তোমায় এমপি হতে হবে, তখনও তিনি না বলতে পারেননি। তবে সবটাই তিনি বলেন মজার ছলে। বাবা বলেছিলেন ভালো অভিনয় করতে, তিনি সেটাও করতে পারেননি, দাবি করেন দেব। শুধু তাই নয়, নিজের অভিনয়, বাংলা বলা, উচ্চারণ সবকিছু নিয়েই অভিনেতা মজা করেন। এখানেই শেষ নয়, দেবের মতে যখন আমি রাজনীতিতে এসেছিলাম সবাই বলেছিলেন ভালো কাজ করেছ, বুনোহাঁস ছবি দেখেও বলেছিলেন সবাই ভালো কাজ করেছি, কিন্তু বক্স অফিসে ডিম পেরেছে সেই ছবিটি। একের পর এক ফ্লপ ছবির পর ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দেব, স্বীকার করলেন সুপারস্টার। অনেক ছবি করার পর তার মনে হয়েছে ছবিগুলি না করলেই হতো। এরপর মজা করে অভিনেতা আরও বলেছেন, যেমন কাউকে তিনি না বলতে পারেন না, তেমনই অনেক কিছু তেমন বলেনও না তিনি। যেমন তিনি 17 বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাংলার ছবির ইতিহাসে সর্বকালীন সেরা তিনটি ছবির মধ্যে একটি ছবি তার। একের পর এক সুপার হিট দিয়েছেন তিনি, এমনকি প্রযোজক হিসেবেও তিনি সফল। তবে মজার ছলে বললে পরেও দেবের এই কথাগুলি কিন্তু সত্যি। এরই মাঝে হঠাৎ দেব বলে বসেন, জিত সবাই হতে পারে কিন্তু দেব একটাই। সবাই চমকে উঠলে তখনই তিনি পরিষ্কার করে দেন, এমন কথা তিনি কখনোই বলেননি। অবশেষে ছক্কা হাঁকালেন দেব, বার্তা দিলেন, ছাড়তে হলে ভিডিও ছাড়ো, ছাড়বে না দূষণ, আগে ছিলাম মহানায়ক এখন বঙ্গভূষণ। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।